আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে এক নম্বর ক্লাসে আমরা প্যাটার্ন নং এক এবং দুই নিয়ে আলোচনা করব। তো এক নম্বর প্যাটার্ন আমাদের আছে আই ডু প্যাটার্ন, আর দুই নম্বর লেখা আছে আই ডোন্ট ডু প্যাটার্ন। তাহলে আমরা এই দুইটি প্যাটার্ন দ্বারা আমরা টোটাল 160টি সেন্টেন্স গঠন করব। তো এই 160টি সেন্টেন্স আমরা কীভাবে গঠন করব সেগুলো আমরা প্রত্যেক মানে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটি প্যাটার্ন দ্বারা 160টি বাক্য কীভাবে গঠন করা যায়। তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, আই ডু প্যাটার্নের সাথে আমরা ডব্লিউএস কোশ্চেনগুলি ব্যবহার করব আর পাসনগুলি ব্যবহার করব। যেহেতু এখানে আই ডু আছে, এই ডুয়ের ক্ষেত্রে আমরা একটি ভার্ব ব্যবহার করব। তাহলে যেহেতু আই ডু আমি করি, এই ডুয়ের ক্ষেত্রে যদি আমি একটা রাইট লিখি, আই রাইট আমি লিখি, তাহলে আই রাইট আমি লিখি, এখানে রাইট শব্দটা ঠিক রাখবো, আইয়ের ক্ষেত্রে আমরা উই ব্যবহার করবো। তাহলে আই রাইট আমি লিখি, এবার আইয়ের ক্ষেত্রে যদি উই ব্যবহার করি, উই রাইট আমরা লিখি। এবার যদি ইউ ব্যবহার করি, ইউ রাইট তুমি লেখো, আবার পরে ইউ যদি ব্যবহার করি, ইউ রাইট তোমরা লেখো, হি যদি ব্যবহার করি, হি রাইটস সে লেখে, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস যোগ হবে, হি রাইটস সে লেখে, আবার সে যদি ব্যবহার করি, সি রাইটস সে লেখে, দে যদি ব্যবহার করি, দে রাইট তারা লেখে, আবার যদি ইট ব্যবহার করি, ইট রাইটস ইয়া লেখে, তাহলে নাম যদি ব্যবহার করি, করিম রাইটস করিম লেখে। তার মানে এই আটটা পার্সন আমরা এই আয়ের ক্ষেত্রে ব্যবহার করব। ব্যবহার করে এই ব্রাকেটের ভিতরে যে টু আছে এখানে বারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে এই আটটা পার্সন এই আয়ের ক্ষেত্রে ব্যবহার করে আর এখানে ডুর ক্ষেত্রে মূল ভার্ব ব্যবহার করে প্রত্যেকটা পার্সন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব। যেহেতু এখানে আটটা পার্সন আছে, তো টোটাল আমরা 160টি বাক্য আমরা গঠন করতে পারবো। তারপর এই প্যাটার্নের পূর্বে আমরা এই ডব্লিউএস কোশ্চেনগুলি বসাবো। এই প্যাটার্নের পূর্বে যখন ডব্লিউএস কোশ্চেন বসাই, তখন কী অর্থ দাঁড়ায়? এখানে আই অত আমি, উই অত আমরা, ই অত তুমি, ই অত তোমরা, হি অত সে, সি অত সে, দে অত তারা, ইট অত ইয়ে, আর নাম যে কোনো নাম বসবে। তার মানে এখন আমরা এই আইয়ের ক্ষেত্রে এই পার্সনগুলি বসাই। এবার ডব্লিউ সুশনগুলি আমরা প্যাটার্নের পূর্বে বসাবো। তো হোয়াট যদি আমি প্যাটার্নের পূর্বে বসাই, হোয়াট আই ডু আমি যা করি হবে, তাহলে তখন হোয়াট যখন এই প্যাটার্নের পূর্বে বসাই, তখন হবে হোয়াট আই ডু আমি যা করি, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স আমরা বলবো, এফআর অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট আই ডু আমরা, অর্থাৎ হোয়াট আই ডু আমি যা করি। এবার যদি আমি এখানে রাইট বলি, হোয়াট আই রাইট আমি যা লিখি, এবার হোয়েন যদি ব্যবহার করি, হোয়েন আই রাইট আমি যখন লিখি, যদি হোয়ার ব্যবহার করি, হোয়ার আই রাইট আমি যেখানে লিখি, যদি হোয়াই ব্যবহার করি, হোয়াই আই রাইট আমি যে কারণে লিখি, হাউ যদি ব্যবহার করি, হাউ আই রাইট আমি কীভাবে আমি যেভাবে লিখি, তার হু যদি ব্যবহার করি, হু রাইটস কে লেখে, হু যদি ব্যবহার করি, হু রাইট কারা লিখে, হু প্রথম হু হলে সিঙ্গুলার, ফর হলো প্লুরাল, হুইস ড্যাশ ডু, এবার হুইস যদি ব্যবহার করি, কী লেখে, হুইস লেটার, হুইস লেটার আই রাইট কোন পত্র আমি লিখি, কোন পত্রটি আমি লিখি, হুজ যদি ব্যবহার করি, হুইস লেটার আই রাইট কার পত্র আমি, কার পত্রটি আমি লিখি। তারপর আমরা হুম যদি ব্যবহার করি, হুম যদি ব্যবহার, হুম আই রাইট কাকে আমি লিখি। সেম এইভাবে আমরা এই আটটা ডব্লিউএস কোশ্চেন আবার এই দ্বিতীয় প্যাটার্নের সাথে আমরা ব্যবহার করব, অর্থাৎ হোয়াট আই ডোন্ট রাইট আমি 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 যা লিখি না, হোয়াট আই ডোন্ট রাইট আমি যা লিখি না, হোয়েন যদি বলি, হোয়েন আই ডোন্ট রাইট আমি যখন লিখি না, যদি হোয়ার ব্যবহার করি, হোয়ার আই ডোন্ট রাইট আমি যেখানে লিখি না, হোয়াই যদি ব্যবহার করি, হোয়াই আই ডোন্ট রাইট আমি যে কারণে লিখি না, হাউ যদি ব্যবহার করি, হাউ আই ডোন্ট রাইট আমি যেভাবে লিখি না, হু যদি বলি, হু ডাজেন্ট রাইট কে লেখে না, হু যদি বলি, হু ডোন্ট রাইট কারা লিখে না, হুইস যদি ব্যবহার করি, হুইস ড্যাশ, হুইস লেটার ডোন্ট আই রাইট কোন পত্র, তাহলে হুইস লেটার আমরা হুইসের পরে লেটার, হুইস লেটার আই ডোন্ট রাইট কোন পত্রটি আমরা লিখি না, হুইস তাহলে হুইস লেটার আই ডোন্ট রাইট, এখানে আমরা যখন হুইস ব্যবহার করি পূর্বে, তাহলে হুইস আমরা যখন পূর্বে ব্যবহার করি, হুইস লেটার আই ডোন্ট রাইট যে কোন পত্রটি আমি লিখি না। আমরা এখানে হুইসের যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করবো, হুইসের পরিবর্তে ব্যবহার যেটি, তাহলে হুইস লেটার আই ডোন্ট রাইট যে পত্রটি আমি লিখি না, তাহলে হুস তার হুস যার হুস লেটার আই ডোন্ট রাইট কার পত্রটি আমরা, তার এখানে কার পত্র আমরা যার পত্রটি আমরা লিখি না, যখন এখানে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স ব্যবহার করব, হুসের অর্থ আসবে যেটি আর হুসের অর্থ আসবে যারটি, তাহলে হুস লেটার আই ডোন্ট রাইট যার পত্রটি আমি লিখি না, তার হুম যখন ব্যবহার, হুম আই ডোন্ট রাইট তারপর আমরা লিখবো যাকে আমরা লিখি না, এই হুমের অর্থ যাকে, যখন আমরা পজিটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করবো, হোয়াটের অর্থ আসবে যা, হোয়ারের অর্থ আসবে যখন, আর হোয়ারের অর্থ আসবে যেখানে, হোয়াই আসবে যে কারণে, হাউ আসবে যেভাবে, হু আসবে কে, হু কারা, আর হুইস অর্থ আসবে যেটি, হুস অর্থ আসবে
কার হুসত্ব আর যার হুসত্ব যেটি হুসত্ব যার আর হুমত্ব যাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব তখন এই সেন্টেন্সগুলোর অর্থগুলি এভাবে পরিবর্তন হবে এবার আমরা সেন্টেন্সগুলো গঠন করে পরবর্তী দেখাই তাহলে আমরা এখানে হোয়াট আই ডু ফর অর্থাৎ আমি যা করি তাহলে আমরা এখানে রাইট ব্যবহার করব হোয়াট আই রাইট আমরা আই দ্বারা বিস্টা সেন্টেন্স গঠন করব তো আমরা আই দ্বারা বিস্টা সেন্টেন্স গঠন করে দেখি হোয়াট আই রাইট আমি যা লিখি হোয়াট আই ডোন্ট রাইট আমি যা লিখি না হু রাইটস কে লেখে হু ডাজেন্ট রাইট কে লেখে না হু রাইট কারা লেখে হু ডোন্ট রাইট কারা লেখে না হোয়েন আই রাইট আমি যেখানে লিখি হোয়েন আই ডোন্ট রাইট আমি যখন লিখি না তাহলে এখানে আমরা যখন বলবো হোয়েন আই রাইট যখন আমি যখন লিখি হোয়েন আই ডোন্ট রাইট আমি যখন লিখি না হোয়ার আই রাইট আমি যেখানে লিখি হোয়ার আই ডোন্ট রাইট আমি যেখানে লিখি না হোয়াই আই রাইট যে কারণে আমি লিখি হোয়াই আই ডোন্ট রাইট যে কারণে আমি লিখি না হুইচ লেটার আই রাইট যেটি যে লেটারটি আমি লিখি অর্থাৎ যে লেটার বা যে পত্রটি আমি লিখি হুইচ লেটার আই ডোন্ট রাইট যে পত্রটি আমি লিখি না হুইচ লেটার আই রাইট যার পত্রটি আমি লিখি হুইচ লেটার আই ডোন্ট রাইট যার পত্রটি আমি লিখি না হাউ আই রাইট আমি যেভাবে লিখি হাউ আই ডোন্ট রাইট যেভাবে আমি লিখি না হুম আই রাইট যাকে আমি লিখি হুম আই ডোন্ট রাইট যাকে আমি লিখি না অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এইভাবে আই দ্বারা আই এবং ডব্লিউ সুষণ দ্বারা বিস্টা সেন্টেন্স গঠন করলাম এবার উই দ্বারা আমরা আবার বিস্টা সেন্টেন্স গঠন করব উই অর্থাৎ এখানে হোয়াট উই ওয়ান হোয়াট উই রাইট আমরা যাকে লিখি হোয়াট উই ডোন্ট রাইট আমরা যাকে লিখি না হু রাইট কে লেখে হু রাইটস কে লেখে হু রাইটস হু ডাজেন্ট রাইট কে লেখে না হু রাইট কারা লেখে হু ডাজেন্ট রাইট কারা লিখে না হোয়েন উই রাইট যখন আমরা লিখি হোয়েন উই ডোন্ট রাইট যখন আমরা লিখি না হোয়ার উই রাইট যে কারণে যেখানে আমরা লিখি হোয়ার উই ডোন্ট রাইট যেখানে আমরা লিখি না হোয়াই উই রাইট যে কারণে আমরা লিখি হোয়াই উই ডোন্ট রাইট যে কারণে আমরা লিখি না হুইচ লেটার উই রাইট যেটি আমরা লিখি হুইচ লেটার এখানে হুইচ লেটার উই রাইট যে পত্রটি আমরা লিখি হুইচ লেটার উই ডোন্ট রাইট যে পত্রটি আমরা লিখি না হুইচ লেটার উই রাইট যার পত্রটি আমরা লিখি হুইচ লেটার উই ডোন্ট রাইট যার পত্রটি আমরা লিখি না হাউ উই রাইট যেভাবে আমরা লিখি হাউ উই ডোন্ট রাইট যেভাবে আমরা লিখি না হুম উই রাইট যাকে আমরা লিখি হুম উই ডোন্ট রাইট যাকে আমরা লিখি না তার মানে হু দ্বারা আমরা এখানে বিশটা বাক্য গঠন করলাম এবার আমরা ইউ দ্বারা বিশটা বাক্য গঠন করব হোয়াট ইউ রাইট যা তুমি লেখো হোয়াট ইউ ডোন্ট রাইট যা তুমি লিখো না তাহলে এখানে আমরা ভার্সন ব্যবহার করব না হু রাইটস যে লেখে হু ডাজেন্ট রাইট যে লেখে না তাহলে হু রাইট যারা লেখে হু ডোন্ট রাইট যারা লেখে না তাহলে হোয়েন ইউ রাইট হোয়েন ইউ রাইট তাহলে এখানে যে যখন তুমি লেখো আর হোয়েন ইউ ডোন্ট রাইট যখন তুমি লেখো না তাহলে হোয়ার ইউ রাইট যখন যেখানে তুমি লেখো হোয়ার ইউ ডোন্ট রাইট যেখানে তুমি লেখো না হোয়াই ইউ রাইট যে কারণে তুমি লেখো হোয়াই ইউ ডোন্ট রাইট যে কারণে তুমি লেখো না হুইচ লেটার ইউ রাইট যে পত্রটি তুমি লেখো হুইচ লেটার ইউ ডোন্ট রাইট যে পত্রটি তুমি লেখো না হুস লেটার ইউ রাইট কার যার পত্রটি তুমি লেখো হুস লেটার ইউ ডোন্ট রাইট যার পত্রটি তুমি লেখো না হাউ ইউ রাইট যেভাবে তুমি লেখো হাউ ইউ ডোন্ট রাইট যেভাবে তুমি লেখো না হোম ইউ রাইট কাকে তুমি লেখো হোম ইউ ডোন্ট রাইট কাকে তুমি লেখো না এবার আমরা ইউ দ্বারা বিশিষ্ট বাক্য গঠন করলাম অর্থাৎ সিঙ্গুলারে এবার ইউ প্লুরালের দ্বারা আমরা আবার বিশিষ্ট বাক্য গঠন করব হোয়াট ইউ রাইট তোমরা যা লেখো হোয়াট ইউ ডোন্ট রাইট তোমরা যা লেখো না হু রাইটস যারা লেখে হু রাইটস যারা যে লেখে যে বা যে লেখে হু ডাজেন্ট রাইট যে লেখে না হু রাইটস যারা লেখে হু ডোন্ট রাইট যারা লিখে না হোয়েন ইউ রাইট যখন তোমরা লেখো হোয়েন ইউ ডোন্ট রাইট যখন তোমরা লেখো না হোয়ার ইউ রাইট যখন তোমরা যেখানে তোমরা লেখো হোয়ার ইউ ডোন্ট রাইট যেখানে তোমরা লেখো না হোয়াই ইউ রাইট যে কারণে তুমি লেখো হোয়াই ইউ ডোন্ট রাইট যে কারণে তুমি লেখো না হুইচ লেটার ইউ রাইট যে পত্রটি তোমরা লেখো হুইচ লেটার ইউ ডোন্ট রাইট যে পত্রটি তোমরা লেখো না হুইচ লেটার ইউ রাইট যার পত্রটি তোমরা লেখো হুইচ লেটার ইউ ডোন্ট রাইট যার পত্রটি তোমরা লেখো না হাউ ইউ রাইট যেভাবে তোমরা লেখো হাউ ইউ ডোন্ট রাইট যেভাবে তোমরা লেখো না হোম ইউ রাইট যাকে তোমরা লেখো হোম ইউ ডোন্ট রাইট যাকে তোমরা লেখো না তার মানে এই ইউ দ্বারা আমরা বিশটা বাক্য গঠন করলাম এবার হি দ্বারা আমরা আবার বিশটা বাক্য গঠন করব হোয়াট হি রাইটস হোয়াট হি রাইটস যা সে লেখে
what he doesn't write jar she lekhe na who writes je lekhe who doesn't write je lekhe na who write jara lekhe who doesn't write who don't write jara lekhe na when he writes she jekhon jokhon lekhe when he doesn't write jokhon she lekhe na where he writes je karone jekhane she lekhe where he doesn't write jokhon jekhane she lekhe na why he writes je karone she lekhe why he doesn't write jekhane she lekhe na je karone she lekhe na which letter he writes je potroti she lekhe which letter he doesn't write je potroti she lekhe na which letter he writes jar potroti she lekhe which letter he doesn't write jar potroti she lekhe na how he writes je bhabe she lekhe how he doesn't write je bhabe she lekhe na whom he writes jake she lekhe whom he doesn't write jake she lekhe na ebar shid ramra abar bishta bakyo gothon korbo what she writes she ja lekhe what she doesn't write ja she lekhe na who writes je lekhe who doesn't write je lekhe na who write jara lekhe who don't write jara lekhe na when she writes jokhon she lekhe when she doesn't write jokhon she lekhe na where she writes jekhane she lekhe where she doesn't write jekhane she lekhe na why she writes je karone she lekhe why she doesn't write je karone she lekhe na which letter she writes je potroti she lekhe which letter she doesn't write je potroti she lekhe na which letter she writes jar potroti she lekhe which letter she doesn't write jar potroti she lekhe na how she writes je bhabe she lekhe how she doesn't write je bhabe she lekhe na whom she writes kake she lekhe whom she doesn't write kake she likhe na ebar amra de dara abar bishta bakyo gothon korbo what they writes tara ja likhe what they don't like what they don't write ja tara likhe na who writes tara lekhe who writes je lekhe who doesn't write je lekhe na who write jara lekhe who don't write jara likhe na when they do tara jokhon lekhe when they don't do tara jokhon likhe na where they do tara jekhane lekhe where they don't do tara jekhane lekhe na why they write tara je karone lekhe why they don't write tara je karone lekhe na which letter they write tara je potroti lekhe which letter they don't write tara je potroti lekhe na which letter they write tara jar potroti lekhe which letter they don't write jar potroti tara lekhe na how they write tara je bhabe lekhe how they don't write tara je bhabe lekhe na whom they write tara jake lekhe whom they don't write tara jake likhe na ebar it dara amra abar bishta bakyo gothon korbo what it writes ya ja likhe what it doesn't write ya ja likhe na who writes je lekhe who doesn't write je lekhe na who write jara lekhe who don't write jara likhe na when it writes jokhon ya lekhe when it doesn't write jokhon ya lekhe na where it writes jekhane ya lekhe where it doesn't write jokhon ya lekhe na why it writes je karone ya lekhe why it doesn't write je karone ya lekhe na which letter it writes ya je potroti ya lekhe which letter it doesn't write je potroti ya lekhe na which letter it writes jar potroti ya lekhe which letter it doesn't write jar je potroti jar potroti ya lekhe na how it writes je bhabe ya lekhe how it doesn't write je bhabe ya lekhe na whom it writes kake ya lekhe whom it doesn't write kake ya lekhe na তা এইভাবে আমরা আটটা পার্সেন্ট প্লাস ডব্লিউ সূত্রের আমরা 160টি বাক্য আমরা গঠন করব তাহলে আমরা এখানে আই ডু আর আই ডোন্ট ডু এই দুটি প্যাটার্ন প্লাস ডব্লিউ কোশ্চেন এবং পার্সন দ্বারা আমরা টোটাল 160টি বাক্য গঠন করব অর্থাৎ আই ডব্লিউ কোশ্চেন আর প্যাটার্ন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব আবার উই পার্সন ডব্লিউ কোশ্চেন আর দুটি প্যাটার্ন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব ইউ ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব আবার ইউ ডব্লিউ কোশ্চেন আর এই দুটি প্যাটার্ন দ্বারা 20টি বাক্য গঠন করব হি ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা 20টি বাক্য গঠন করব সি ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা 20টি বাক্য গঠন করব আবার দে ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা 20টি বাক্য গঠন করব ইট ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব আর যে কোন নাম ডব্লিউ কোশ্চেন এই দুটি প্যাটার্ন দ্বারা আমরা 20টি বাক্য গঠন করব এইভাবে আমরা 160টি বাক্য আমরা গঠন করতে পারব এখানে বার বা নন ভার্ব দেওয়া আছে এই বার বা নন ভার্ব দ্বারা আমরা এগুলো প্র্যাকটিস করব কারণ বার বসবে এই ব্র্যাকেটের ভিতরে আর হাইফেনের জায়গা নন ভার্ব বসবে অর্থাৎ এই যে এখানে হুইসের পর হাইফেন আছে হুসের পর হাইফেন আছে এই ক্ষেত্রে আমরা এই নন ভার্ব ব্যবহারগুলো ব্যবহার করে আমরা এইভাবে 160টি বাক্য আমরা গঠন করব
তার মানে আমরা প্রথম ক্লাসে এক নাম্বার আর দুই নাম্বার প্যাটার্ন দ্বারা আমরা 160টি বাক্য গঠন করলাম আমরা পরের ক্লাসে আবার আমরা তিন নাম্বার চার নাম্বার প্যাটার্ন দ্বারা আবার 160টি বাক্য আমরা গঠন করে দেখাবো এইভাবে প্রতিটি ক্লাসে আমরা 160টি করে বাক্য গঠন আমরা শিখব তাহলে আমরা পরবর্তীতে আমরা অসংখ্য অর্থাৎ শত হাজার হাজার আমরা সেন্টেন্স গঠন করতে পারব তা আমরা প্রথমে ভুল না ধরে কারো ভুল না ধরে আমরা প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ প্যাটার্ন দ্বারা আমরা সেন্টেন্স গঠনগুলি শিখব যখন আমরা সেন্টেন্স গঠনগুলি শিখে যাব তখন আমরা কথা বলতে আর কোনো দ্বিধা থাকবে না আমরা প্রথমে শিখতে যদি ভুল ধরি তাহলে আমরা কখনো ইংলিশে কথা বলতে পারবো না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এরকম প্যাটার্নগুলি মনে রাখবো আর প্যাটার্ন মনে রাখার পর এগুলো আমরা বারবার কি করব প্র্যাকটিস করব যে একবার আমরা কি করব পার্সন এখানে প্রয়োগ করব আই জায়গায় উই হি শি দে ইট আমার এই পার্সনগুলি আগে মুখস্থ করে নিতে হবে আই উই ইউ ইউ হি শি দে ইট এভাবে মুখস্থ করব ডাব্লিউ সুশনগুলো মুখস্থ করে নিতে হবে হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হাউ হু হু হুইস ড্যাশ আর হুজ ড্যাশ হু এই ডাব্লিউ সুশন মুখস্থ করে নিতে হবে তারপর এই পার্সন আর ডাব্লিউ সুশন আমরা এই প্যাটার্নের পূর্বে আমরা বসিয়ে দেবো তাহলে আমাদের প্যাটার্ন ডাব্লিউ সুশন পার্সন এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে তারপর আমরা এগুলো আস্তে আস্তে প্রয়োগ করলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবো আমাদের সেন্টেন্স সেন্টেন্স স্ট্রাকচারটা প্র্যাকটিস করবো আর এই সেন্টেন্স প্যাটার্ন ডাব্লিউ সুশন পার্সন এগুলো একটু মুখস্থ করতে হবে তার একবার যদি আমাদের মুখস্থ আয়ত্ত চলে যায় বারবার আমরা এই পার্সনগুলি বারবার মুখস্থ করা লাগবে না কারণ একই পার্সন আমরা প্রতিটা ক্লাসে প্রয়োগ করবো একই ডাব্লিউ সুশন আমরা প্রত্যেকটা ক্লাসে প্রয়োগ করবো আমার প্যাটার্নগুলি শুধু চেঞ্জ হবে আমাদের ডাব্লিউ সুশন ঠিক থাকবে পার্সন ঠিক থাকবে শুধু প্যাটার্ন চেঞ্জ হবে যদি এক নম্বর দুই নম্বর প্যাটার্ন একরকম তিন চার আর এক রকম হবে প্রত্যেকটা ক্লাসে আমরা দুইটি করে প্যাটার্ন শিখাবো এরকম আমরা 240টি প্যাটার্ন আমরা শিখব তাহলে আমাদের আর কোনো সেন্টেন্স গঠন বা আমাদের যে কোনো ট্রান্সলেশন বা প্যারাগ্রাফ যে কোনো অর্থাৎ ফেসের ট্রান্সলেশন অর্থাৎ সব কিছু আমরা তখন করতে পারবো অর্থাৎ প্যাটার্নের মাধ্যমে আমরা এই প্যাটার্নের মাধ্যমে যে কোনো ইংলিশ অনুবাদ অর্থাৎ বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারবো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো